রাফি আমাকে ডেকেছে। রূপালী পর্দায় নিজেকে হারিয়ে খোঁজার আকুতি তরুণ প্রজন্মকে দারুণ ভাবে তোলা দেয়। সেই অন্ধকার জগতে হারিয়ে যাওয়া এক তরুণীর কাহিনী নিয়ে হাজির হয়েছে বায়োস্কোপ। প্লট সুন্দরী বায়োস্কোপের তিন পর্বের মিনি সিরিজ। পিতা যখন চিৎকার করছিল আপনি কোথায় ছিলেন স্বপন চৌধুরী? মিনি সিরিজ বলেই হয়তো গল্পের কাহিনী অযথা বাড়ানো হয়নি। তিনজন ম্যাডাম আসছে। সিরিজটির প্লট নির্মিত হয়েছে একটি বিউটি কন্টেস্টকে কেন্দ্র করে। প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগীরা ব্যক্তিগত আক্রোশ এবং বিজয়ী হওয়ার নেশায় কতটা নোংরা খেলায় মেতে ওঠে তাই দেখানোর চেষ্টা করা হয়েছে। কম্পিটিশনে জেতার জন্য যা করা লাগবে আমি তাই করব। তাই করব। তোদের কারো যোগ্যতা নেই আমি হারব। সো ডোন্ট ডেয়ার টু সে সিরিজের দৈর্ঘ্য কমাতেই বোধহয় গল্প আর চরিত্রের ছড়াছড়ি থেকে বিরত থেকেছেন গল্পকার। মাত্র চারজন প্রতিযোগীকে ঘিরে গড়ে উঠেছে প্লট। এখন আসা যাক মূল গল্পে। প্রতিযোগিতা যত এগোতে থাকে প্রতিযোগীরা বিজয়ী হওয়ার নেশায় ততই বেপরোয়া হয়ে ওঠে। একে একে তাদের চরিত্রের কুৎসিত দিকটা প্রকাশ পেতে থাকে। প্রতিযোগিতা জেতার আশায় বিচারকের সাথে জড়িয়ে পড়ে অনৈতিক সম্পর্কে। নিজের অজান্তেই কেউ কেউ বিচারকদের হাতের পুতুল হতে শুরু করে। এর মধ্যেই পরিস্থিতি বিরূপ হয়ে যায় যখন একজন প্রতিযোগী নিখোঁজ হয়। আসলেই কি নিখোঁজ হয়েছিল নাকি এই রূপালী চাকচিক্যের আলো আধারে নিজেকে মানিয়ে নিতে না পেরে লোকচক্ষুর আড়ালে চলে গেছে তা খোলাসা করা হয়নি দর্শকের কাছে। কন্টেস্টের পর স্বাভাবিকভাবেই চলতে থাকে সবার জীবন, যতক্ষণ না একখানা চিঠি হাজির হয় চারজনের কাছে। রাফি আমাকে ডেকেছে। তোমাকে ভাববার বিষয়, তিনজনই সেই বিউটি কন্টেস্টের প্রতিযোগী আর একজন বিচারক, আর নিচে স্বাক্ষর করা অন্য একজন বিচারকের নাম। রাফির কারণে কিন্তু আমাদের একটা বেশ ভালো রিউনিয়ন হয়ে গেল। কি এমন লেখা ছিল চিঠিতে, অথবা এমন কি সম্পর্ক তৈরি হয়েছিল যে শুধু এক টুকরো চিঠির ভরসাতে গত তিন বছরে একে অপরের সাথে যোগাযোগ না থাকা সত্ত্বেও তাদের পাহাড়ি এক নির্জন কটেজে চলে আসতে একবারও ভাবায়নি? আপনার সাথে রাফির সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল না, সিরিজের কাহিনী ক্রমেই অন্যদিকে মোড় নিতে শুরু করে যখন তারা জানতে পারে যে তাদের নিমন্ত্রক সেই কটেজে পৌঁছতে একদিন বিলম্ব করবে। রাফির আসতে আরো একদিন সময় লাগবে। আমাদেরকে এনজয় করতে হবে। অনাকাঙ্ক্ষিত বিলম্বের মাঝেই কাহিনীতে প্রবেশ করে ভৌতিক টুইস্ট। তারা সেই কটেজে অশরীরী অবস্থান টের পেতে থাকে। তবে তাদের কেউ কেউ আর কটেজে থাকতে না চাইলেও নিমন্ত্রক রাফির সাথে দেখা না করে চলে আসার সাহস তারা করেনি। রাফি যেহেতু বলেছে যে আমাদের কিন্তু একরাত কটেজে থাকার পরেই দানা বাঁধতে শুরু করে রহস্য। চারজনের মধ্যে একজনের অস্বাভাবিক মৃত্যু, কটেজে অশরীরী উপস্থিতি, ভৌতিক আবহ আর পার্শ্ব চরিত্রগুলোর অস্বাভাবিক আচরণ সেই রহস্যের কুণ্ডলী আরো ঘনীভূত করে তোলে। সব মিলিয়ে চাপা আতঙ্ক, ভয় আর অনিশ্চয়তার দিকে এগিয়ে যেতে থাকে কাহিনী। হাজারো প্রশ্নের স্রোত মাথায় ঘুরতে থাকে। রাফি কি তাদের ডেকে এনে এমন করছে? বেঁচে থাকা মানুষগুলো একে অপরকে বিশ্বাস করতে পারে না। তুমি কোথায় ছিলে?
দ্বিতীয় রাতের পর আরেক সঙ্গীরও অস্বাভাবিক মৃত্যু ঘটলে উত্তেজনা চরমে উঠে যায়। দুদিনের ব্যবধানে সঙ্গীর সংখ্যা অর্ধেকে নেমে আসে। এরপর কি হয়েছিল বেঁচে থাকা দুজনার সাথে? কিভাবেই বা খুলেছিল সব রহস্যের জট? আমরা যদি জানতাম ঘটনাটা কি, তাহলে আপনাকে খবর পাঠাতাম। জানতে হলে আপনাকে দেখতে হবে বায়োস্কোপের সুন্দরী ওয়েব সিরিজটি। অভিনয় ও কলাকুশলী। সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন FS9, পাগাচ্ছে না নাকি, অপর্ণা ঘোষ, আইরিন আফরোজ, নাজিয়া হক অর্ষা, শোয়েব মনির, দিলরুবা দোয়েল। তাদের মধ্যে FS9-এর অভিনয় ছিল চোখে পড়ার মতন। তিন পর্বের মিনি সিরিজ হওয়ায় ডিরেক্টর সিদ্দিক আহমেদ খুব কম সময় পেয়েছিলেন গল্পের চিত্রায়নের জন্য, কিন্তু এই অগ্নি পরীক্ষা তিনি ভালোভাবেই উতরে গেছেন। সাবলীল স্ক্রিন প্লে আপনাকে গল্পের শেষ পর্যন্ত ধরে রাখবে তা বলাই যায়। কোথাও ছন্দপতন হয়েছে এমন ভাবার অবকাশ দেয়া হয়নি। শেষ কথা, আপনি যদি ক্রাইম থ্রিলার জনরার ভক্ত হন এবং দেশীয় সিরিজ আপনার চাহিদার তালিকায় থাকে, তাহলে এটা আপনার জন্য মাস্ট ওয়াচ। গল্পের টুইস্টগুলো আপনার ভালো লাগায় অন্য মাত্রা এনে দেবে তা বলাই যায়। ভালো কিছু সময় কাটানোর জন্য বসে পড়ুন বায়োস্কোপের ব্যানারে সুন্দরী সিরিজটি দেখার জন্য।